গায়ের পরে স্বামীটাকে নৌকা আবার নিয়ে আসবে, তার থেকে যত খারাপ লোক নিয়ে আসো নৌকার সাথে যারা বেইমানি করতে পারে তারা আওয়ামী লীগের, আমি মনে করি আমার জায়গা থেকে এই মুজিবকোট পড়ার তো অধিকার নাই, আমি আমার কতকর্ম হয় না, তারা কোন আওয়ামী লীগ করে যে ষড়যন্ত্রটা কোথায় আমি বলতে পারবো না, কারণ আমি একটা দায়িত্বের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একটা আস্থার জায়গায় আমাকে বসাইছেন, আমি বলতে পারবো না, আমার গলে সর, আমার গালে সর দেবেন, আমি সর খেয়ে আরেকবার মাইতে দেবো, আমার দাদার মতো আব্দুল হাসানি আমাদের মতো গালে সর খেয়ে সবসময় ঢলা যায় না, সর খাইয়েও যেতে যায় সেটার প্রমাণ এসেছে 18ই আগস্টের ঘটনা। আমরা কি প্রতিবাদ করছি? প্রতিবাদ করতে পারতাম না, কেন করেনি? কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, সেটার প্রমাণ সারা বাংলাদেশ কিন্তু দেখছে। আমি চাইলে কি করতে পারতাম? 10 প্লাটুন পুলিশ যেহেতু চাইছে, তো আপনাদের বোঝা উচিত যে 10 প্লাটুন কেন চাইছে এটা তো তারা বুঝতেই চাইছে, বিজিবি রাইট, এটা হাসি কাঁচার সাথে বলতেছি, এটা সারা বাংলাদেশের মানুষ দেখবে, লাইভ হইতেছে, ডাজেন্ট ম্যাটার ইটস নো নো অফেন্স, কারো বিরুদ্ধে আমার আমার এই কথাগুলি কারো বিরুদ্ধে না, আমি বরিশালের জনগণ এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অন্য জায়গায় কে কি মনে করলো সেটা আমার, আমি দায়িত্ব আপনাদের পালন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দায়িত্ব পালন করার জন্য এখানে আমরা বসাইছি, পলিশিং কমিটি অবশ্যই, পলিশিং কমিটি আমার পিছন দিক দিয়ে আজকে কমিশনার সাহেব না হলে পরে আমার কাজগুলি আমি করতে পারতাম না, যে শহরে ছিনতাই লুটতার লোকতলার আজকে চাঁদাবাজি নেই বরিশাল শহরে, আজকে একটা ইট কাটতে পয়সা দেওয়া লাগে না বরিশাল শহরে, কমিশনার সাহেব তো দেখেন নাই, আপনারা তো জানেন, আপনারা জানেন না, আপনার তো গায়ে তো কুমের দাগ আছে, এখানে যারা আছেন অনেকে আছে না, সেই বরিশাল কি আছে? আজকে শান্তির নগরীতে পরিণত হয়েছে বরিশাল শহর, মাননীয় প্রধানমন্ত্রীর দয়া, মাননীয় প্রধানমন্ত্রী আছেন সেই বলিয়া কিন্তু সম্ভব হয়েছে, আমরা কি আমরা তার কর্মী ক্ষুদ্র কর্মী কাজ করতে পারবো, উনি মাথার উপরে না থাকলে কার জন্য কাজ করবো? শেরিবাদ সাদেক আবদুল্লাহ, আবুল আসাদ আবদুল্লাহ, আব্দুল শেরিবাদ জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে 15ই আগস্ট, তারপরেও কেন আমাদের গায়ে আমাদের প্রমাণ করার কি আছে, আমাদের প্রমাণ করার কিছু আছে? তারপরে আমাদের নিচু দেখাতে চায় কারা? আমাদের নিচু দেখাতে চায় না, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দুর্বল করতে চায়, আওয়ামী লীগকে দুর্বল করতে চায়, তো পদ্মা ব্রিজ হয়ে গেছে, নির্দিষ্ট টাইমে ওপেনিং হবে, আমাদের মাননীয় উপদেষ্টা আসতেছেন আমাদের সালমানুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা আসতেছেন বরিশালে, আমি বলছি যেহেতু বিভাগীয় শহরের জয় বাংলা উৎসব হবে, আমি বলছি যে বরিশালে আঙ্কেল আপনি প্রথম করেন, আমি স্টার্টিংটা করে দিই আপনাকে, তো তিনিও রাজি হয়েছেন, বলছে অবশ্যই আমি আসবো, তো এই যে বৃষ্টির কারণে 12 তারিখ আসার কথা ছিল সেটা চেঞ্জ হয়েছে, হয়তো সামনের মাসের 17-18 তারিখে প্রোগ্রামটা হবে, আসতেছে অনেক দূর আমাদের যাওয়ার, অনেক দূরের স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, ভোট চাইতে যাব না বলছি, ভোট চাইতে যাব না আপনাদের কাছে ইনশাল্লাহ, আর যতটুকু সময় আছে যে টাইম আছে ওই যে কি বললাম যে সাদেক আবদুল্লাহ যেটা বলে সেটা বিশ্বাস করেন তো আপনারা, সেটা আমি বাস্তবায়ন কাজে করি, তো আমি মুখে যেটা বলি এটাও আমি কাজে করবো ইনশাল্লাহ, আমি ভোট চাইতে আপনাদের কাছে যাব না, আপনারা যদি মনে করেন শেরিয়ার সাদেক আবদুল্লাহ আপনাদের প্রয়োজন আপনারাই করতে পারেন, আপনারাই ডেকে নেবেন আমাকে, এই যে শিক্ষকতা বসে রয়েছে আজকে, এই যে আমাদের হাতেমানি কলেজের প্রিন্সিপাল স্যার, এখানে অন্য স্যাররা আছে কিনা জানি না, অন্যান্য কলেজের যে আমাদের প্রতিটা কলেজের প্রিন্সিপালকে যে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রতিষ্ঠান চালাই দিচ্ছে, কোনো রাজনৈতিক কোনো ছাত্রলীগ কোনো নেতার হস্তক্ষেপ আছে কিনা যান, পিডাব্লিউডি শুরু করে যত ডিপার্টমেন্ট আছে জিজ্ঞেস করেন, সেরিয়াল সাদেক আবদুল্লাহ ফোন দিয়া একটা তদন্ত করছে কিনা, যদি কেউ বলতে পারে এখান থেকে আস্তে হাঁটতে চলে যাব, দ্বিতীয়বার এখানে থাকবো না, ঠিক আছে, বললাম কি মুখদার জবানদার আমাদের তো এই জায়গা আর এই জায়গায় এক, আজকে মানুষ ভালোবাসে 18ই আগস্টের ঘটনার পর লস হয় না, তো আমার জনপ্রিয়তা বাড়ছে, ভালোবাসা বাড়ছে, কমিশনার সাহেবদের কমিশনার আমার ভাইয়ের আস্থা আমার প্রতি বাড়ছে, আমরা তো একটা পাল্টা কিন্তু ইট মারি নেই, কেন
কেন মানি নাই, কেন মানি নাই বলেন? কারণ মাননীয় আমরা কি প্রধানমন্ত্রী গাইড পারবো নাকি? আমরা যার রাজনীতি করি, ওই যে বললাম কি প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করে না, এবং শেখ হাসিনার কোনো কর্মী আওয়ামী লীগের কোনো কর্মীও প্রতিহিংসার রাজনীতি করে না। যারা বলতে চান যা এই যে বলিতে দিলাম যে জাহিদ ফারুক শামীমকে নৌকা আবার নিয়ে আসবে, তার থেকে যত খারাপ লোক নিয়ে আসো, নৌকার সাথে যারা বেইমানি করতে পারে তারা আওয়ামী লীগের, আমি মনে করি আমার জায়গা থেকে এই মুজিবকুট পড়ার তো অধিকার নাই, আমি আমার তত কর্ম হয় না, তারা কোন আওয়ামী লীগ করে? এই যে বাবু ভাই করামপুরের মতো জায়গা দিয়ে আজকে 18-ই আগস্টের মামলার আসামি, যেখান থেকে জামাত অধ্যুষিত এলাকা বাবু ভাই চেয়ারম্যান দুইবার জামাতের চেয়ারম্যান, যেখান দিয়ে আমরা সবসময় সারা জীবন আওয়ামী লীগ ভোট কম পাইছে, আমরা 100% স্বচ্ছ বলে আমাদের প্রতিটি চেয়ারম্যান এটা সদন ঘোষণা করছে। মানে কি জননেত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড, জনগণ তাতে খুশি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ খুশি, সেইটার প্রমাণ কিন্তু দেখাই দিয়েছে এই নির্বাচনে। অনেকেই অনেক রাজনৈতিক হিসাব বিচার করতে চায়, রাজনীতিতে আর গেলাম না, পুলিশ এই জনতা, জনতাই পুলিশ, তা আমি পুলিশ আবার পুলিশই আমি, ঠিক না? কথা মানে কি জনতাই পুলিশ, জনতা পুলিশ মানে কি? আজকে পুলিশ কমিশনার আছেন, এটাকে এইভাবে রান করে গেছেন, যিনি আসবেন যেই আসুন আমার আশা থাকবে, এবং যারা এখানে তার অধীনে কাজ করতেছেন কারোর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই। এই যে ওসি সাহেব আছেন, আমি কালকে অফিসে ডেকে বললাম যে বিভিন্ন কথা আলাপ করলাম যে কি আপনাদের তো কোনো তহবিল নেই আমার, আজকে এত বছর একটা মোটরসাইকেল চালানোর জন্য তো আমি আমার ছাত্রলীগের জন্য তহবিল করাই করি না, আজকে কোন জায়গায় যেখানে মুরব্বীরা বসে দিয়েছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আজকে থেকে শান্তির সময় কবে কাটাইছেন বরিশাল শহর? আজকে যুদ্ধের নগরী থেকে শান্তির নগরী, শুধু পুলিশ না আমাদের রাজনৈতিক, আজকে আমার শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আমার মা, তার অবদান তো অবশ্যই আছে, খালি প্রধানমন্ত্রী হিসাবে তার অবদান দেবেন সে তো আমাদের দলীয় সভানেত্রী আওয়ামী লীগের, বঙ্গবন্ধু করেন না, আমরা তো যেই আদর্শে রাজনীতি করি তাদের একটু কিছু কৃতিত্ব দেন কমিশনার সাহেব, বাইরে আসলে আমি যেহেতু বললাম তো আপনারা ভালো করে জানেন যে আমি রাজনীতি করি, আমার এখানে যারা আছেন বা আমার 30টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের আমার আব্বা, এই যে আমার সভাপতিকে আমি আব্বা ডাকি। আপনি বাংলাদেশের 64টি জেলায় 64টি কমিটি আছে, আর মহানগর আছে যে 12টা মহানগরে 12টা জেলা স্ট্যাটাস কমিটি, কোন সাধারণ সম্পাদক তার সভাপতির আব্বা হয়ে ডাকে দেখাইতে পারবেন? তার সাথে যে সম্পর্ক, তার সাথে যে আমার ছবি আছে, তার গলা জড়া দিয়ে আপনি দেখাইতে পারবেন সারা বাংলাদেশে? এটা কি, এটা আন্তরিকতা? আমরা এই দলটা হচ্ছে যে আমাদের রক্তে, এই দলটা আমার রক্তে, এই দলটা ব্যথা পাইলে পরে আমার নেত্রী ব্যথা পাইলে পরে আমাদের গায়ে ব্যথা লাগে, আমাদের রক্ত চলে যায়, সে থাকতে আমাদের মেলে ভালোতে চায়, সে না থাকলে আমাদের কি হবে আমরা জানি না, আই যে নেতা কর্মীদের কি হবে আমরা জানি না। আজকে জননেত্রী শেখ হাসিনাকে দাঁড়ায় রাখার জন্য সারা বাংলাদেশ হয়তো আমরা পারবো না, কিন্তু বরিশালকে আমাদের কমিশনার সাহেব যেভাবে পুলিশিং কমিটিকে যেভাবে শক্তিশালী করিয়া আজকে জনগণের সেবার কাজে ব্যবহৃত করতেছে, আমরা মহানগর আওয়ামী লীগ তার সাথে একই সাথে, সিটি কর্পোরেশন একই সাথে, আজকে ছাত্রলীগ আপনারা দেখছেন, আর একটু আবার অন্য কথা একটু চলে যায় সরকার কমিশনার সাহেব, সময় নেই না, 5 মিনিট বেশি দেবো না, অ্যাকচুয়ালি তো সভা আমার, যেহেতু আমি সভাপতি এখানে সভা আমি শেষ করবো, যত খুলনি চাই তত খুলে আমি বলতে পারি, কিন্তু তারপরও তো কিছু রয়ে যাবে, ঠিক না? তো বিষয়টা হচ্ছে কি, আমি পরিবারের মতো আমার সিটি কর্পোরেশনের স্টাফদের আমি মনে করি ইচ্ছা পরিবার, কারণ আমি বাইরে থাকছি আমেরিকার মতো জায়গায় 10-12 বছর কাটাইছি, আমার পলিটিক্যাল লাইফে আমার বিভিন্ন, এটা আপনারা দেখেন না সেহেতু আপনারা মনে করেন যে আমাদের পরিবারের 8-10 জন আর আমরা মনে হয় এক না, আমাদের জীবন খুব সাধারণ কাটে না, কারণ আমার বাবা আমাদের সময় দিতে পারেনি, আমাদের জীবন এরকম আমাদের চোখের সামনে দেখছি কিভাবে 96 আসছে, তার আগে 15-ই আসছে, তো আপনারা জানেন ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম, ওই তো
আমাদের জীবন খুব সাধারণ জানেন 10 ক্লাসে 11 স্কুলে পড়ছি আমি আমার ছাত্র খারাপের জন্য না আপনাদের কি মনে হয় যে আমার মেধা খারাপ এই যে বিনোদন হিসেবে কাজ করতেছি 4 বছর 7 দিন 4 বছর আপনাদের কি মনে হয় যে আমার মেধায় কিছু নাই আমি তো এই যে উদাহরণ দেই আপনাকে ঢাকা শহরে আমার যে ফ্যান যারা মনে করেন বিভিন্ন জেলার ভক্তরা যখন বলে আমি মাঝে মাঝে শুনে শুনে চিন্তা করি যে কি এমন আছে আমার মধ্যে আমি তো দেখি না কিছু আছে কি যোগ্যতা আমার শুকরিয়া আদায় করি প্রতিদিন আল্লাহর কাছে শুয়ার সময় চিন্তা করি যে আমি এই চেয়ারের যোগ্য আমি কি না আল্লাহ আমাকে তো এই চেয়ারে বসাইছো আল্লাহ আমি কি এই চেয়ারের যোগ্য কি না প্রতিটা মানুষের করা উচিত আমি মনে করি তাহলে প্রতিদিন সকালবেলা আবার ওই যে যা ছিলেন ওই জায়গা দিয়ে আপনি স্টার্ট করবেন আমি মনে করি কারণ আমি প্রতিদিনই যখন বাসা দিয়ে নামি ওই যে রাস্তার লোক আমি ওটা আমি ভুলি না ক্ষমতা গরম 96-75 এই হাতে ক্ষমতা কত ক্ষমতার আগুন কত গরম হতে পারে জলছে আবার নেমছে পুরাইয়ে সারখার করে দিছে আবার কিন্তু আমরা পড়তে পড়তে কিন্তু আমরা আমি সেলিমান সাদেক আব্দুল্লাহ জেগে আসছি কেউ যদি মনে করে আমরা খুশতি মাথা গরম করাই দেবে খুশতি মনে করেন ওই 96 সাদেক আব্দুল্লাহ বানাই দেবে স্কুলের স্টুডেন্ট বানাই দেবে এখানে 10 বছর মানুষের কামলা দিয়েছি আমেরিকায় মানুষের বাথরুম পরিষ্কার করে এসেছি অপমান এই পরিবারে জন্মগ্রহণ করে বহুত অপমান অপদস্ত এই শহরে যখন রাজনীতি করতে আসি 12 বছর আগে অনেক অপমান অপদস্ত হয়েছি না কিচ্ছু মনে করি না আমার মোখলেসজাদা মোখলেসুর রহমান সভাপতি ছিলেন মারা গেছেন সবার 14 জন পরিষদ ধরে আমারে বলছে সাথে তুই পারবা না যতবার সে আমাকে বলছে পারবা না অতবার আমার পা হতে মাথা পর্যন্ত রক্ত চারণারে বাইরে গেছে পারবো না মানে পারবো না কেন পারবো না 8-10 জন মানুষ যদি পারে আরেকজন যদি পারে আমি সাদেক আব্দুল্লাহ আমার মধ্যে কি এমন কমতি আছে আমি পারবো না এখনো আমি সেটাই মনে করি আমার ডিকশনারিতে সম্ভব না বলে আরেকজন মানুষ যেটা পারে ইনশাআল্লাহ সেই এবং সাদেক আব্দুল্লাহ সেটা পারবে আল্লাহ সব কিছু তো দিয়ে দিয়েছে আমাদের এখানে এই যে কি কয় হাসলা আপনার মনের ভিতরে সেই শক্তিটা প্রয়োজন আজকে জাগরণ সৃষ্টি করছি তো বলছেন শহরে পরিষ্কার করছি তো আমি একলা রাস্তা আইডেন্টিয়া পরিষ্কার না করি আজকে ইডিও পলিসি বরিশাল সিটি কর্পোরেশন মানে কি কি সৃজনশীল বিসিএস পরীক্ষায় প্রশ্নতে আসে বরিশাল সিটি কর্পোরেশন কি সৃজনশীল সিটি কর্পোরেশন সেই জায়গা তো নিয়ে আসছি আপনাদের সিটি কর্পোরেশনকে সেই জায়গা নিয়ে আসছি তো আপনাদের শহরকে এটা তো স্বীকার করতে হবে কি বলেন আন্টি আমার মার শিক্ষক বসেছে সামনে আমার মার শিক্ষক বসেছে সামনে গান গার্লস গাইডের সভাপতি না জি ময়ের পরিচয় আমার কাছে কথা কইতে কইতে সবাই আছে সুযোগ পাইছি সবাই আছে সব স্তরের লোক আছে কথাগুলি আপনাদের জানা উচিত এবং কথাগুলি বলা উচিত রাস্তায় রাস্তায় ঠিক না উপকার ভোগ আপনারা আমি না কিন্তু আমার কিন্তু কষ্ট হয়ে আছে উপকার ভোগ কিন্তু করতেছে বরিশাল শহরের নাগরিকরা আমি কিন্তু উপকার না আমার তো গান ধরতে আছে যাইতে আছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে নিজের অর্থায়নে শ্রীমান সাদেক আব্দুল্লাহ তার সন্তান হিসাবে তার একটা ক্ষুদ্র কর্মী হিসাবে তার কথাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি মাত্র বরিশাল সিটি কর্পোরেশন নিজের পা দাঁড়াইয়া 5 বছরের গ্যারান্টি বাংলাদেশ এটা তো চ্যালেঞ্জ এটা তো বুকে ঠাকাই করবেন আপনারা বরিশাল শহর উদাহরণ 5 বছরের নিজের টাকা দিয়ে 5 বছরের বলি না কেন আমরা প্রশ্নটা কোথায় আমাদের আমার কথার সাথে কি কাজের মিল নেই তাইলে আপনারা দেখতে পাচ্ছেন না 3-4 বছর তো অলরেডি অনেক রাস্তা হয়ে গেছে চলতেছে আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই চলে যাবেন কালকে আমার অফিসে ছোট্ট একটা প্রোগ্রাম আছে তার জন্য তার বিদায় অনুষ্ঠানের জন্য যে চলে যাবেন তখন মনে ভয় লাগে যে কোন জায়গায় কোন স্টেপে কোন জায়গায় ভুলটা না করিয়ে বলে যে কারণে আমি প্রতিটা স্টেপ চেষ্টা করি সেইভাবে নেওয়ার জন্য কারণ আমার কাঁধে আপনারা বুঝতে পারতেছেন না যে কতখানি বোঝা নিয়ে আমি হাঁটি আমার মাথায় আমার কাঁধে কতখানি ওজন আমার মায়ের আশা ভরসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর